নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পাথারকান্দি থেকে বাজেয়াপ্ত 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট, আটক 2। সোনাই পার্ক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এক যুবকের লাশ, সন্দেহ খুনের। চানখিরা সাইবা গ্রামের একমাত্র রাস্তার বেহাল অবস্থা, ক্ষোভ স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নেশা সামগ্রী সহ 2 পাচারকারীকে আটক করল পাথারকান্দি পুলিশ। বুধবার গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযান চালিয়ে পাথারকান্দি থানাধীন দেওবাড়ি এলাকায় একটি ছোট দোকান থেকে প্রায় 40,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি এই কাণ্ডে জড়িত 2 ব্যক্তিকে আটক করে পাথারকান্দি পুলিশ। ধৃতদের মধ্যে একজনের নাম সাব্বির আহমেদ ও অন্যজনের নাম ইসলাম উদ্দিন। উভয়ের বাড়ি একই এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায়। স্থানীয় এসি সমরজিৎ বসুমাতারি জানান, এক গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ দুর্নীতি শাখা ও পাথারকান্দি পুলিশের এসএসআই বুলবুল শইকিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দেওবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধৃত সাব্বির আহমেদের দোকান থেকে প্রায় 40,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন, যার বাজার মূল্য 1 কোটি টাকা বলে জানায় পুলিশ। বাবার নাম রয়েছেন, বাড়ি কই? দেওবাড়ি। কি কাজ করো? আমি একটু গাড়ি দিয়ে মাল নিয়ে যাই। কেনে থানা দেন? সবজি সার কেনে থানা দেন? কেতার লেগে থানা দেন? আমার তো সারাও লেগে অন্তে আমার দোকানের সামনে হলো, আমার ভাই ছিল আগুনের লেগে। আমি 48,000 ইয়াবা সাসপেক্টেড ইয়াবা ট্যাবলেট আমি জব্দ করেছি। ইয়ার বাজার মূল্য হব প্রায় 1 কোটি। আমি এই সংক্রান্তত দুজন, সাব্বির আহমেদ, বাবার নাম হল জালাল উদ্দিন আর ইসলাম উদ্দিন, আর বাবার নাম হল লেপ রহিস আলী নামর, দুজন ব্যক্তি আমি গ্রেপ্তার করা হয়েছে। ঘর দেওবাড়ি গাঁওর হয়। এটা এইখানি আমার পাথারকান্দি আর বাংলাদেশ বা ত্রিপুরা এইবিল জায়গাত মানে সাপ্লাই করার কারণে এইখানে জব্দ করে মানে ইয়াতে রাখিছিল। সাব্বির আহমেদ বলে তেওঁৰ দোকানৰ পৰা এইখানে মালটো জব্দ করা হয়েছে। মানে এটা মানে দোকানটো ক্লোজ হয়ে আছে, বন্ধ হয়ে আছিল। আমি আগতেও কৈছোঁ, আমার এসপি স্যার, আমার সিএম স্যার, ডিজিপি স্যার যেটো আমাক নির্দেশ দিছে যে পাথারকান্দি এরিয়াত কোনো পর্যায়ে ড্রাগস মানে ড্রাগস সর্বকারী বা ড্রাগসর মানে প্রচলন যাহাতে নহয় সেইটো মানে আমি জিরো টলারেন্স করব লাগে। সেই উদ্দেশ্যে আমি এসপি স্যারের নির্দেশ মর্মে আমি যিমান পারো আমি চেষ্টা করেছো। বুধবার সোনাই চন্দ্রগিরি পার্ক সংলগ্ন এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম HM কবির চৌধুরী, সোনাই বাজারের বাসিন্দা শাহাবুদ্দিন চৌধুরীর দ্বিতীয় পুত্র কবির। বয়স আনুমানিক 22 বছর। এদিন সকালে স্থানীয়রা কবিরকে ঝুলন্ত অবস্থায় দেখেন, সাথে সাথে খবর দেওয়া হয় সোনাই থানায়। এদিন দুপুর 12টা নাগাদ পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে কবিরের বাবা শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার সকালে কবির ঘর থেকে বের হয় একটি কাজের জন্য, কিন্তু বিকেলে আর বাড়িতে ফেরেনি। এরপর থেকে অনেক যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমার দ্বিতীয় ছেলে HM কবির, তার বয়স আনুমানিক না, রেকর্ডও আছে 21 বছর প্লাস। কালকে সকাল 10:30 সময় সে ঘর থেকে আসি মুখে বাইর রয়েছে। তার মা এবং তার স্ত্রীকে বলেছে যে তার নতুন অ্যাকাউন্ট করেছে, অ্যাকাউন্ট বইটা সংগ্রহ করার জন্য ব্যাংকে আসছে। 1 ঘন্টার মধ্যে ঘুরে যাওয়ার কথা, কিন্তু বিকাল অবধি না ঘুরায় আমরা তাকে ফোন করি, ফোন রিসিভ করে না, ফোনে রিং করে। তারপর আমার বড় ছেলেকে নিয়ে আমি
রাত্রি দুইটা পর্যন্ত তার বিভিন্ন জায়গায় খোঁজখবর নেই, কোনো খবর পাই নাই। সকাল 10টা অবধি খোঁজখবর নিতে আসছিলাম, এমত অবস্থার একটা খবর গেছে যে এখানে টাঙ্গুতল পার্কের এখানে একটা ডেড বডি ঝুলানো অবস্থায় আছে। তো জায়গাতে আসিয়া দেখি আমার ঝুলানো অবস্থায় রয়েছে, সম্ভাবনা খুব কম, কারণ হাসি মুখে বাইর হয়েছে, হাসি মুখে বাইর হয়েছে। এদিকে কবিরের মৃতদেহ উদ্ধারের পর তার পায়ে রক্ত বেরোতে দেখা যায়। শুধু তাই নয়, তার শরীরের অন্যান্য স্থানেও কিছুটা দাগও রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে আসার পর জানা যাবে আত্মহত্যা না তাকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়। উল্লেখ্য, মৃত কবির 15 দিন আগে বিয়ে করেন। এ নিয়ে মৃতের পরিবারের শোকের ছায়া নেমে আসে। এদিকে কবিরের মৃত্যুর খবর পেয়ে গুয়াহাটি থেকে দূরভাষে কবিরের পরিবারের সাথে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। উধারবন চানখিরা সাইবা গ্রামের 5,000 জনগণের যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল অবস্থার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে স্থানীয়রা বলেন, দ্বিতীয়বারের জন্য উধারবন বিধানসভা কেন্দ্রে নির্বাচিত হয়েছেন মিহিরকান্তি সোম, কিন্তু উধারবনদের অনেক গ্রামে আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এর জ্বলন্ত প্রমাণ উধারবন জিপির চানখিরা সাইবা গ্রামের সড়কটি। যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষ চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে তারা বিধায়কের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন। আমরা স্থানীয় জিপি মেম্বার জিপি পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েতের তারা জানাইলাম, আমরা অতসত্বর আমরা রাস্তাটা যেন কাজ করিয়া ঠিক করিয়া দেওয়া হয়, নাহলে তো আমরা চলাচল করার একদম ব্যবস্থা কিছুই নাই। আমরা যেতে পারতাম না, হাইতে পারতাম না, বর্তমানে গাড়ি ঘুরা হওয়ার না, আমরা কোনো কাজ কিচ্ছু করতে পারি না। আমরা আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা একবার আইয়া আমরা আমরা রাস্তাটা দেখিয়া যাইবা, দেখি আমরা অতসত্বর কাজটা করাই দিন রাস্তার। কোন রাস্তা এটা, রাস্তার নামটা কি? এটা সাইবাগ টু চানখিরা রাস্তা। 12 লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ইয়ে পাইছি না, হিসাব কিতাব পাইছি না। এই রাস্তা 12 লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু মঙ্গলবার বিজেপি উধারবন মন্ডল কমিটির ব্যবস্থাপনায় এক স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান শিবির অনুষ্ঠিত হল উধারবন প্রেক্ষাগৃহে। শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কনকদীপ শর্মা। এদিন মুখ্য অতিথি তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কর্মকলাপের ভূয়সী প্রশংসা করেন। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। কিছু জিনিস জানতে হবে, যে জিনিসটা নিয়ে আমরা হয়তো অনেকেই জানি, হয়তো একটু কম জানি, বা কোনো কোনো বিষয়ে হয়তো আমরা একটু কম জানি বা ভুল জানি, এরকম আমাদের মধ্যে হতে পারে। যে জিনিসটা আমরা আজকে ক্লিয়ার করতে চাই, COVID-19, কো মানে করোনা, ভিআই মানে ভাইরাস, ডি মানে হলো ডিজিজ, 19 মানে হলো 2019-এ চায়নার হুবেই স্টেটের ওয়ুহান সিটিতে ফার্স্ট কেস পাওয়া গিয়েছিল। চীন দেশ থেকে একটা ভাইরাস এসে আমাদের দেশের অনেক মানুষকে মেরে চলে গেছে, আমরা কিভাবে চুপ করে থাকতে পারি আজকের দিনে? আমাদেরকে কিছু একটা তো করতে হবে, এবং এটাই সময়। COVID-19 আমাদের দেশে টোটাল কেস যতটা হয়েছে, টোটাল রোগ হয়েছে, আমি লিখে এনেছি 3,14,00,000 টোটাল, এবং সুস্থ হয়েছে 3,05,00,000, টোটাল মৃত্যু হয়েছে 4,20,000, এবং ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে 43,00,000, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ মিলে 43 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। মোটামুটি আমরা 30-35% ভ্যাকসিনেটেড, আমরা ভ্যাকসিনেশন কভার করেছি, এবং এখনো ভ্যাকসিনেশন চলছে। আমাদের পাবলিককে আমাদের জাগ্রত করতে হবে যাতে আমরা ভ্যাকসিনেশন কভারেজটা বাড়াতে পারি। সরকারি অর্থ ব্যয়ে সড়ক নির্মাণের পরও দুর্ভোগে কোনো ভুগছেন জিপিবাসীরা, এ নিয়ে প্রশ্ন তুললেন রামনগর টিলা গ্রামের বাসিন্দারা।
মাস তিনেক আগে সরকারি অর্থে মাটি ফেলার বর্ষার মরশুমে কাদাময় হয়ে উঠেছে সড়কটি, ফলে জিপির সর্বস্তরের জনগণের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বুধবার কাদাময় সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদে নামেন টিলা গ্রামের সচেতন লোকেরা। ওই যে রাস্তাটা যে আজকে আমরা দুই তিনবার আগে সরকার টাকা আইসে, সরকারে যেটা করা করছে টাকা দিয়ে দিছে, যে কই গেল টাকাটা? দুই তিনবার কাজ হইলো, একবার না দুই তিনবার কাজ হয়েছে। আমরা মানে প্রতিবাদ করছি, এরপরে আরো দুই একবার কাজ হয়েছে। এরপরে দেখো মেলুক হাঁটতে পারেন না, আমরা হাঁটতে পারেন না, বাচ্চা স্কুলে যেতে পারেন না, নানান ধরনের সমস্যা থাকে। মানে কাজ তো হয়, টাকাটা দিয়ে সরকারে তো কই টাকাটা কাজ পুরো হয় না কেনে, এই কমপ্লিট কাজ হয় না কেনে, কাজ তো দিছে না নি, এটা তো কমপ্লিট হইতো, আমরা সুবিধা লাগিনি ছিলাম যে কাজটা যায়, টাকাটা হয়ে যায়, কাজ তো কাজ বন্ধ কমপ্লিট হয়েছে না। আমরা ছোটো থেকে ইয়ার বেজান কাজ হয়, দুই তিন মাস আগে একটা কাজ হইলো, এরপরে আবার আমরা প্রতিবাদ করার পরে আবার কাজটা হইলো, কিন্তু কাজটা কমপ্লিট কখন হয়েছে না, কখন আমরা যে সমস্যা এটা এখন কেটে করতাম, যারা কাজ করে যেমন আছে না নি, তারা প্রতিনিধি যারা করে তারা তো এছাড়া। নাম কি? আমার নাম দিলীয় রঞ্জন বড়ভাইয়া। কোন জিপি এটা? এটা রামনগর জিপি। কোভিড সংক্রমণের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ আন্তঃজেলা বাস পরিষেবা, এর ফলে বাস চালক ও সহচালকরা চরম আর্থিক সংকটের মধ্যে দিন যাপন করছেন। এই অবস্থায় আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে আন্তঃজেলা বাস চালুর ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে আন্তঃজেলা বাস চালুর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। ইতিমধ্যে আন্তঃজেলা খুলে দেওয়া হয়েছে, কিন্তু যাত্রীবাহী বাস চলাচলে সরকার অনুমতি দেয়নি। 1 সেপ্টেম্বর থেকে বাস পরিষেবা খুলে দেবে সরকার। তবে কামরূপ মহানগরের কোভিড পরিস্থিতির উপর মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মহানগরের কোভিড পরিস্থিতির উপর সরকারের নজর রয়েছে, এছাড়া কার্ফু শুরুর সময় রাত 7টার পরিবর্তে 8টা করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও যোগ করে বলেন, দ্বিতীয় তরঙ্গে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস চালক ও হ্যান্ডিম্যানেরা। সরকার ইতিমধ্যে বাস চালক ও সহচালকদের জন্য 10,000 টাকার এককালীন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। একই সাথে সরকার ফুটপাত ব্যবসায়ীদের জন্য আর্থিক প্রকল্পের কথা ঘোষণা করবে বলে জানান তিনি। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 16 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 12 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে 4 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 1 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন কাছাড় জেলার মেহেরপুরের বাসিন্দা দিলীপ দেব, বয়স 50 বছর। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 26 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 1 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 22 জন পেশেন্ট আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 1টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 5টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 2 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। গত 24 ঘন্টায় করোনা নিয়ে 1 জন পেশেন্টের শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রী দিলীপ দেব, ওনার বয়স 50 বছর। উনি মেহেরপুর শিলচর থেকে এসেছিলেন। উনি গত 20 আগস্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 24 আগস্ট সন্ধ্যা 5:38 ওনার মৃত্যু হয়েছে। বুধবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দি জেলা সমিতির অধীনে কুচলা আঞ্চলিক সমিতি এবং সামারিকোনা আঞ্চলিক সমিতি একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেন। টেম্পুর থেকে কুচলা বড়বন্ধ পূর্ত রাস্তা সরকারের দাবি জানিয়ে কুচলা বাজারে ব্যারিকেড দিয়ে রাস্তায় বসে পড়েন কৃষক মুক্তি সংগ্রাম কমিটির কর্মকর্তারা। এদিন পূর্ত বিভাগ হাই হাই, হাইলাকান্দি জেলা প্রশাসন হাই হাই ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে তোলেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, কুচলা থেকে টেম্পুর বড়বন পর্যন্ত এই রাস্তাটি 10 বছর থেকে বেহাল। এই রাস্তা নিয়ে আমরা বিভিন্নবার আন্দোলন করেছি এবং পিডাব্লিউডি অফিসে অনেকবার মেমোরান্ডমও দিয়েছি, কিন্তু কোনো কাজে কাজ হয় না। আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং এই স্থানীয় মানুষ নিয়ে আমরা একটি কার্যসূচি হাতে নিয়েছি এবং এই প্রচার মাধ্যমে আমরা দাবি উত্থাপন করতেছি যে যদি আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের এই রাস্তাটি অবিলম্বে সংস্কার করা না হয়,
তাহলে আমরা আগামী দিনে পিডব্লিউডি অফিস এবং ডিসি অফিস ঘেরাও করতে বাধ্য থাকিব। আজকে আপনারা দেখেন আমাদের এখানে কুশিলা হাই স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই এই জায়গাতে কোনো বাইরের কোনো ছাত্রছাত্রীরা বা আসা যাওয়া করতে বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হয় বা রোগীগুলা নিয়ে হসপিটালে যেতে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এই রাস্তাটি অনেক বেহাল, এই দাবি নিয়ে আমরা আগামী দিনে পিডব্লিউডি অফিস ডিসি অফিস ঘেরাও করতে বাধ্য থাকি। এদিনের কর্মসূচিতে সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহির উদ্দিন লস্কর, হাইলাকান্দি জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সম্পাদক আফজল হোসেন মজুমদার সহ অন্যান্যরা। ইউনিফাইড ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে 14তম UKAA স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2021 বছরে বরপেটায় অনুষ্ঠিত হয়। গত 20-22 আগস্ট পর্যন্ত বরাক উপত্যকা থেকে একমাত্র করিমগঞ্জের ফ্লাইং কিট ক্যারাটে একাডেমির প্রশিক্ষার্থীরা এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার গৌরব বৃদ্ধি করেছে। যারা বিভিন্ন ক্যাটাগরিতে পদক লাভ করেছে তারা হল সূর্য শেখর দে সিলভার পদক, আফরোজ আহমেদ চৌধুরী ব্রঞ্জ পদক, জানিমা জাহিন ব্রঞ্জ পদক, মানধা সিনহা সিলভার পদক এবং শাহনওয়াজ ব্রঞ্জ পদক। আমি ফাইনাল রাউন্ডে গিয়ে 1 পয়েন্টের জন্য হেরে সিলভার মেডেল লাভ করেছি এবং আমি ধন্যবাদ জানিয়েছি আমার স্যার শাহনওয়াজ স্যার আর কিরণ বিশ্বকর্মা স্যার। আমার মাত্র পাঁচ মাস হয়েছে এই ক্যারাটেতে ভর্তি হওয়ার আর আমার ইচ্ছা যে আমি ন্যাশনালে গিয়ে খেলব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পাথারকান্দি থেকে বাজেয়াপ্ত 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট, আটক 2। সোনাই পার্ক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এক যুবকের লাশ, সন্দেহ খুনের। চানখিরা সাইবা গ্রামের একমাত্র রাস্তার বেহাল অবস্থা ক্ষোভ স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।